Hi everyone, Assalamu alaikum. Welcome to Monira's blog. এই মুহূর্তে আমি আছি স্কটল্যান্ডের একটি মোস্ট ফেমাস লেক যার নাম হচ্ছে লকনেস। লক লমনের পরে এটি স্কটল্যান্ডের সেকেন্ড লার্জেস্ট লেক। লকনেস ফেমাস বা ওয়েল নন হচ্ছে এই লক মনস্টারের জন্য, আর এই লক মনস্টারটির নাম হচ্ছে নেসি। এই হচ্ছে সেই লক মনস্টার নেসির একটি স্ট্যাচু। এই মনস্টারটি বিশাল বড় এবং অপরিচিত, মানে একটি আননোন অ্যানিমেল। এই লকনেস মনস্টার যার নাম হচ্ছে নেসি, স্কটিশ হাইল্যান্ডের লোকজন বিশ্বাস করে এটি একটি বিশাল বড় মেরিন ক্রিয়েচার। যদিও এমন কোনো এভিডেন্স পাওয়া যায়নি যে লক মনস্টারের কোনো অস্তিত্ব আছে, তো বলা হয় আর কি এটি স্কটিশ হাইল্যান্ডের এক ধরনের মিথ হচ্ছে এই লক মনস্টার। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই লকনেসে ভিজিট করে, যতটুকু না লকনেসের সৌন্দর্য এনজয় করার জন্য, তার চেয়ে বেশি আসলে কৌতূহলবশত আসে মানুষ লকনেস মনস্টার নেসির দেখা পাওয়ার জন্য। চাইলে আপনি বোটে করেও এই লেকের চারপাশের সৌন্দর্য এনজয় করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ট্যুর কোম্পানি আছে, মানে বোট অপারেটিং কোম্পানি আছে, যারা আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই লেকটি দেখাবে। এবার চলে এলাম লকনেসের শোরে। ওই যে দেখুন আরেকটি বোট চলে যাচ্ছে লক ক্রুজ করার জন্য। তো আমরাও করেছিলাম 2019-এ, যখন আমরা প্রথমবার এই লকে ভিজিট করেছিলাম সেবার আমরা লক ক্রুজ করেছিলাম এই বোটে চড়ে। তো এবার আমরা আর বোটে চড়ে লক ক্রুজ করব না, এবার ভাবছি হেঁটে হেঁটে আসলে লকের চারপাশে ঘুরে বেড়াবো, আর হেঁটে হেঁটে লকের চারপাশের সৌন্দর্য এনজয় করব। দেখুন চারপাশের ভিউটা কি স্টানিং, চারপাশে ইয়েলো কালার কিছু ফুল ফুটে আছে। এই হচ্ছে 2019-এ যখন আমরা এসেছিলাম, সেই সময় ওয়েদারটা বেশ গ্লুমি ছিল, ক্লাউডি ছিল। তো এই হচ্ছে যখন আমরা লক ক্রুজ করেছিলাম তার কিছু ছবি। পানিটা দেখুন, এই লকের বা লেকের পানিটা এতই কালো, আসলে চারপাশে পাহাড় দিয়ে ঘেরা, তাই এখানে সূর্যের আলো তেমন একটা পড়ে না। তো পানিটা দেখলেও আসলে ভয় লাগে, যে মনে হয় আসলেই বোধহয় এখানে কোনো মনস্টার বসবাস করে।
স্কটিশ হাইল্যান্ডে মিথ আছে যে এই লক মনস্টার নেসির আক্রমণে অনেক মানুষ মারা যায় এবং একজন যাজক, খ্রিস্টান যাজক, যে সে এই লক মনস্টার নেসিকে আটক করে, তার ফলে এই লকটি মনস্টারের হাত থেকে মুক্ত হয়। যদিও বাস্তবে আসলে কেউ এর দেখা পায়নি এবং তারপরও মানুষ আসলে ভিজিট করে এই লক মনস্টারের দেখা পাওয়ার জন্য, আসলে কৌতূহল বশতই করে। ওই যে বললাম যে লকের পানিটা এতই কালো, দেখলে আসলে ভয় লেগে যায় যে মনে হয় আসলেই বোধহয় এখানে মনস্টার বসবাস করে। অবশ্য এই মনস্টার নিয়ে এখানে অনেক অনেক গবেষণা হয়েছে আসলে কি মনস্টার আছে কিনা, যদিও বাস্তবে কেউ আসলে দেখা পায়নি। তো অনেকটা সময় আমরা আসলে লেকের পাশে ছিলাম, লেকের সৌন্দর্য এনজয় করলাম, এবার ফেরার পালা। আমার এই ব্লগটি যারা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ, আর যারা করেননি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।